जय निताई हरे कृष्ण हरे कृष्ण। प्रति बछर मत এই বছরও এখানে হরিবাসর তৈরি হয়েছে। আপনাদের মতো মহতি ভক্তগণ ভক্তিমতী মায়েরা আজকে কৃষ্ণকথা হরিকথা শোনার মতো শোনার জন্য চাতক পাখির মতো এখানে ছুটে এসেছে। চাতক পাখি যেমন জল 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 বলে চিৎকার করে, বহু সময় পর সে জল পায়। আপনারা গোবিন্দের প্রেম বাড়ি নেবার জন্য এখানে ছুটে এসেছেন, গোবিন্দের কৃপা পাওয়ার জন্য ছুটে এসেছেন, তার জন্য আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। আপনারা মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন সরকারি নিয়ম অনুযায়ী। এই যে মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন সরকারি নিয়ম অনুযায়ী, আপনার সেফটির জন্য আপনি করবেন। রামকৃষ্ণ ঠাকুর বলেছে গাছ লাগাবে কিন্তু বেড়া দিতে হবে। আপনি দেবেন না তা বললে হবে না, গাছ লাগাবেন কিন্তু বেড়া দিতে হবে, নইলে ঠকতে হবে এদিকে। কিন্তু আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, চাষি যখন মাঠে চাষ করে করতো আগে, গরুর মুখে কি দিত জানা আছে? আপনারা যা বলেন বলেন, আমরা কিন্তু জালি বলি, গরুর মুখে জালি দেওয়া হতো। গরু তখন খুব কষ্ট পেয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিল, প্রভু এ চাকা তো ঘুরছে, এ চাকা তো ঘুরছে, তো এমন একদিন আসুক আমি থাকবো খালি আর চাষির মুখে থাকবে জালি। আজকে সব আমাদের মুখে জালি, গরুর মুখে নাই। কেন বলুন তো, গরুর তো করোনা নাই, সব করোনা আমাদেরই আছে। হরে কৃষ্ণ। তো যাই হোক, খুশি হলাম। না না, ব্যবহার করবেন, আপনার ব্যবহার করেছেন অনেকে ভাবছেন তাহলে কি আমরা জালি নিয়ে বসেছি? না না, তা নয়, আমাদেরও ব্যাগের ভেতরে ভরা আছে। হরে কৃষ্ণ। তো যাই হোক, হরে কৃষ্ণ। বাচ্চা ছেলেরা বা আমরা আগে থেকে জেনে এসেছি যে গঙ্গা জল নিলে হাত পবিত্র হয়, তাই তো, বা দেহ পবিত্র হয়। এখনকার ছোট বাচ্চা ছেলেগুলো জানতে শিখেছে গঙ্গা জল নিলে হাত পবিত্র হয় না, স্যানিটাইজার নিলে হাত পবিত্র হয়, এরা শিখছে একরকম। তো যাই হোক, পেছনের কথা পেছনে থাক, ভগবানকে পেতে গেলে কাঙ্গাল হতে হবে। মা যার ভেতরে কাঙ্গাল ভাব আছে তিনি গোবিন্দচরণ পায়, আর যার ভেতরে কাঙ্গাল ভাব নাই তার গোবিন্দচরণ। না না, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে আপনার গোবিন্দের চরণে। আপনাকে ছেঁড়া কাপড় পরে, লোক দেখানি করে, বিভিন্ন রকম সাজ পরে রাস্তা রাস্তায় গিয়ে ভগবানকে ডাকার দরকার নাই। মনটাকে কেউ যদি কাঙ্গাল করতে পেরেছে ভগবানের জন্যে, তবে সে গোবিন্দ প্রাপ্ত অবশ্যই হয়েছে। মহাপ্রভুর কিসের অভাব ছিল? টাকার অভাব ছিল না, খাবার অভাব ছিল? কি জন্যে তিনি আমাদের মতো অধম জীবকে উদ্ধার করার জন্য এলেন? হ্যাঁ, শচীমাতার মতো মাকে ত্যাগ করলেন, হ্যাঁ, একবার অপ্সরা সুন্দরী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করলেন, কি জন্য ত্যাগ করলেন? সেটা আমাদের জন্য ত্যাগ করলেন। নদী জল দেয় নিজের জন্যে নয়, কার জন্যে? সকলের জন্যে। গাছ ফল দেয় নিজের জন্যে নয়, সকলের জন্যে। প্রভু হরিনাম দিয়েছেন নিজের জন্যে নয়, জগৎ জীবকে। ওই জন্য মহাপ্রভু চলে যাচ্ছেন কাঙ্গাল বেশি জীবকে হরিনাম দেবেন বলে। একজন পদকর্তা মহাপ্রভুকে দেখে বলছে, কে গো তুমি কাঙ্গাল বেশি দেশ বিদেশে ঘুরে বেড়া, কে গো তুমি কাঙ্গাল বেশি দেশ বিদেশে ঘুরে বেড়া, কে গো তুমি কাঙ্গাল বেশি।
আজকে গো তুমি কাঙালে বেঁচে ওই নদীর পথে পথে ভগবানকে পেতে গেলে প্রথম আপনার চেতনার আয়নাটাকে পরিষ্কার করতে হবে। প্রত্যেকটি মানুষের ভেতর একটা করে আয়না আছে, আপনার দেখতে পান না কিন্তু আছে। প্রশ্ন করবেন আয়নাটার নাম কি, ওই আয়নাটার নাম হলো চেতনার আয়না। বাজার থেকে যে আয়নাটা কিনবেন ও আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু প্রত্যেকটি মানুষের শরীরে যে চেতনার আয়না আছে ওতে আপনার আমার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ। প্রশ্ন করবেন আপনারা যে বাজার থেকে যে আয়নাটা কিনলাম ওটা যদি নোংরা হয়ে যায়, ময়লা হয়ে যায়, ওটাকে পরিষ্কার করব কি করে? একটু কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন আর চাপা কলের জল দিয়ে ধুয়ে দেবেন, দেখবেন ওই আয়নাটা ময়লাটা দূর হয়ে যাবে, পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। প্রশ্ন করবেন প্রদীপ বাবু এই ভেতরে যে চেতনার আয়নাটা আছে ওটাকে পরিষ্কার করব কি করে? এটাকে পরিষ্কার করতে গেলে কস্টিক সোডা চাই, জল চাই, কোন জল দেবেন? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে ধুলে আমাদেরও চেতনার আয়না পরিষ্কার। এজন্য বললো চেত দর্পণ মার্জনং ভব মহাদেবাগ্নি নির্বাপনং শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধ জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং। ও মায়েরা আনন্দ পাবেন, হরিনামে আনন্দ পাওয়া যায় না, অন্য কিছুতে আনন্দ পাওয়া যায় না। না, হরিনামের আনন্দটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, দেরি হয়। বলে কি রকম? আপনার শরীরে জ্বর আছে কি না আছে ওটা বুঝবো কি করে?
থার্মোমিটার নিয়ে জিবের তলায় কিংবা বগলের তলায় দিলে ডাক্তার ধরে নেয় জ্বর আছে, কিংবা হাত টিপলেই বুঝতে পেরে যায় ডাক্তার যারা হয়। আর যদি প্রকৃত জ্বর কত শরীরে আছে আপনি থার্মোমিটার নিয়ে বুঝতে পারবেন, আপনার শরীরে কত পাপ আছে পুণ্য আছে আপনি নিজেই বুঝবেন। কি করে বুঝবেন হরে কৃষ্ণ, আপনি কি করে বুঝবেন যে আপনার শরীরে পাপ আছে না পুণ্য আছে? যখন দেখবেন হরিনাম হচ্ছে আপনার আনন্দ লাগছে না, মন চঞ্চল হয়ে যাচ্ছে, জানবেন আপনার শরীরে এখনো পাপ আছে। তাহলে প্রশ্ন করবেন যে পুণ্য হয়ে গেছে আপনার শরীরটা প্রেমে ভরা হয়ে গেছে আপনি কখন বুঝবেন? হরিনাম শুনতে শুনতে প্রেমে যখন আপনার চোখ দিয়ে জল বইবে, একটা শিহরণ জাগবে, একটা আনন্দ হবে, তখন বুঝবেন আপনার শরীরে পাপ। এই জন্যে দেখবেন অনেকে হাত তোলে আর পাশ থেকে অনেকে এরকম করে দেখে ও কতটা উঁচু পর্যন্ত তুলেছে। না না, ও দেখলে হবে না, আপনার তো আপনাআপনি উঠবে। হরিনাম যাদের ভাল লাগে না তাদের জন্য কি বললো? রূপ গোস্বামীর কাছে একজন ভক্ত গিয়ে জিজ্ঞেস করছে, ঠাকুর আমি যা খাচ্ছি তাই তেঁতো লাগছে। রূপ গোস্বামী জিজ্ঞেস করেছিল, তুই চিনি খেলে তোর তেঁতো লাগে? বলে হ্যাঁ। আচ্ছা টক খেলে তেঁতো লাগে? বলে হ্যাঁ। আচ্ছা তেঁতো খেলে তো তেঁতো লাগবে। আচ্ছা বলতো কোনো জিনিসটাই তেঁতো নয় তো জিভটাই তেঁতো? ভক্ত বলল, ঠাকুর তাহলে তেঁতো জিভকে মিষ্টি করবো কি করে? বলছে, বারবার মিছিরি খা, মিছিরি খেতে খেতে দেখবি এক সময় তো তেঁতো জিভ মিষ্টি হয়ে যাবে। তাই হরিনাম যাদের ভালো লাগে না বারবার যদি বলতে থাকে আর বারবার যদি শুনতে থাকে, এক সময় তেঁতো শরীর নিতাই গৌর হরিবর বলে গোবিন্দের সেবায় লেগে যাবে। এই জন্যে মায়েরা হরিনাম যে শোনে তার আনন্দ হয়। হরে কৃষ্ণ, কীরকম আনন্দ? যেমন রাম তারকের পথ দিয়ে কেউ যদি মদ খেয়ে, আপনাদের এখানে খায় না মানে অন্য জায়গার জন্য বললাম, খাই এখানে খায়, আমি তো 3 বছর ধরে আসছি আমি একজনও দেখতে পাই নাই। বলে এই দিনটা বাদ দিয়ে অন্য দিন দেখবেন কি হয়। না না, আছে পার্টি, আছে পার্টি আছে, কারণ আমি কীর্তন করতে করতে পার্টির চোখ দিয়ে তাকালেই বুঝবো পার্টি আছে, চোখ দিয়েই বুঝে নেবো জোর পার্টি খেয়েছে না না খেয়েছে, সব জায়গাতেই পার্টি আছে। কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, খুব সুন্দর শুনে রাখুন কথাগুলো। যেমন দেখবেন কিছু মনে করবেন না, আমি এক জায়গায় কীর্তন করতে গেলাম, পরপর 4 বছর করলাম, কি কমিটির দাদারা বললো, প্রদীপবাবু আপনি তো 4 বছর করলেন, এবার নতুন একটা কীর্তনিয়া দেখে দিন। বললাম, দেখুন ইউটিউবে সার্চ করে দেখুন প্রচুর কীর্তনিয়া বেরোচ্ছে, পেয়ে যাবেন। বলছে, না আপনার মতো এমন একজন চাই, অনেক লোক আছে আর জমিয়ে রেখে দেয়। আমরা দেখুন উনি একজনকে, কমিটি একজনকে পেয়ে গেল, পেয়ে তাকে বায়না করলো। সে বলল, বায়নার টাকা যা লাগবে লাগবে, কীর্তনের আগে 1 বোতল আর পরে 1 বোতল চাই। কমিটি বলল, কোনো অসুবিধা নাই, আমাদেরও খাওয়া যায়, খাওয়া গানের আগে 1 বোতল পরে 1 বোতল দিয়ে দিল। উনি হরিনাম করে চলে গেলেন, আপনারা ভাবলেন যে দারুণ উন্নতি আমাদের হয়ে গেল, কিন্তু মনে রাখবেন যে আটনটা মহাপ্রভু পেতেছেন সেখানে গঙ্গা জল নিয়ে পবিত্র করে পেতেছেন, উনি সেই আটনটাকে লাল জল খেয়ে নিতাই গৌর হরি চলে চলে গেল। তাহলে আপনার এই জায়গাতে কলিকে প্রবেশ করিয়ে দিয়ে চলে গেল, এ কথা মাথায় রাখতে হবে। হরিনাম শোন গিয়ে বৈষ্ণবের ঠাঁই, এমন একজনের মুখে কীর্তন শুনবেন যে কীর্তন শুনলে আপনার ভেতরে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে বাবা। এই জন্যে আনন্দটা কেমন, রাস্তা দিয়ে কেউ যদি মদ খেয়ে পেরিয়ে যায় তাহলে কি করবে জানেন? সে দেখবেন মনে মনে ভাবে, আমি পৃথিবীর সবচাইতে আনন্দময় পুরুষ। কিন্তু দেখবেন মাতালরা মাঝে মাঝে ঠিক কথা বলে। যেমন আমাদের ওখানে দুর্গাপুজো হয়, একদিন একজন মাতাল, আমি বসে আছি মন্দিরে অনেকের সঙ্গে, একদিন একটা মাতাল টলতে টলতে যাচ্ছে আর কি বলছে দেখুন, মা দুর্গাকে দেখে, মা তোরে সাজগোজ তো 4 দিনের জন্য, তারপর তো তোকে, মানে ও তত্ত্ব বোঝাতে লাগলো আমাদেরও তো সাজগোজ ওই 4 দিনের জন্য। উনি তত্ত্ব কথা বলেন মাতাল নিজের সাথে। তো লক্ষ্য করুন মায়েরা, মাতাল যখন রাস্তাতে যায় ওভাবে আমার মতো আনন্দময় পুরুষ আর কেউ নাই, কিন্তু জেনে রাখুন ও মদ খেতে খেতে লাংস কিডনি লিভার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছে যায়। হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না, ধীরে ধীরে আনন্দ পেতে পেতে এমন এক জায়গায় পৌঁছাবেন যে পরমানন্দ গোবিন্দের চরণ লাভ করে। এই জন্যে আনন্দময় ভগবানের নাম শুনতে হয়। আসুন, মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। কীভাবে? শ্রী গৌরাঙ্গ প্রেমের